আবারও রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। এদিন পূর্ব বর্ধমান জেলা জেলা পরিষদের সদস্য নুরুল হাসানের বাড়িতে বৃহস্পতিবার রাতে বোমা মারার অভিযোগ উঠল রায়ান এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ জামালের বিরুদ্ধে। নুরুল হাসান অভিযোগ করেন, এদিন রাতে তার বাড়িতে বোমা মারা হয়, সে সময় তিনি বাড়িতে ছিলেন না। পরিবারের সদস্যরা খবর দিলে তিনি তড়িঘড়ি পুলিশে খবর দেন। নুরুল হাসান অভিযোগ করেন শেখ জামাল বোমা মেরেছে। তিনি আরো অভিযোগ করেন এর আগেও শেখ জামাল তাকে প্রাণী মারার হুমকি দিয়েছে। ঘটনা আজ রাত্রে প্রায় 1:30 নাগাদ আমার বাড়ি থেকে আমাকে ফোন করে, আমি বাড়িতে ছিলাম না, অন্য বাড়িতে ছিলাম, আমার ছেলে এবং পরিবার ফোন করে যে বাড়িতে বোমা মারছে, বোম পড়েছে। আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি যে প্রায় 1:30 নাগাদ আমার বাড়িতে বোমা মেরেছে, এবং সে আতঙ্কিত হয়ে আমি সঙ্গে সঙ্গে সে রাত্রিতেই আমি দেখতে পাচ্ছি ঠিক এবং আগেও আমার প্রাণনাশের হুমকি দিয়েছিল। এখন নোংরা রাজনীতি করে রাজনীতিভাবে না পেরে উঠে আমাকে ভয় দেখার জন্য প্রাণনাশের জন্য এটা করেছে বলে আমি মনে করছি। কারা করছে মনে হয়? এটা এখানে আমাদের ডাঙ্গাপাড়ার একজন আছে জামাল নাম, আমাকে আশঙ্কা সেই করছে, কারণ এর আগে আমাকে হুমকি দিয়েছিল এবং আমার কাছে একটা খবর ছিল যে তারা বৈঠক করছে আমার উপর হামলা করার, এবং এর পরিপ্রেক্ষিতে আমি গতকাল বর্ধমান থানায় একটা ডায়েরিও করি যে আশঙ্কা করছি আমার উপর হামলা হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে যখন ডায়েরি করেছি তারপরেই রাত্রি দেখলাম যে এই ঘটনা ঘটেছে। কী ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির? গাড়ি দেখতেই পাচ্ছেন যে কাঁচ, বাড়ির কাঁচ ভেঙেছে। যদি কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যেত তাহলে প্রাণহানি হতো, আমার পরিবারের ছেলে মেয়ে সবাই থাকে, প্রাণহানি হতো। কী চাইছেন এখন? দোষী বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হোক, যার ইন্ধনে হচ্ছে, ব্লকের যারা নেতৃত্ব আছে তাদের, যাদের ইন্ধন হচ্ছে তাদেরও ব্যবস্থা হোক, এটা আমি চাইছি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শেখ জামাল, তিনি জানান পুলিশ তদন্ত করে সঠিক তথ্য বের করবে। ওনার সাথে কোনোরকম আমার কোনোদিন ঝগড়াও নেই, কোনো বিবাদও নেই, কিছুই নেই, এবং আমার সাথে ফোনে যোগাযোগ যদি আমি হুমকি দিয়ে থাকি তার তো ফোনটা আছে, প্রমাণ রেকর্ডিং থাকবে, সেসবগুলো সব যেগুলো বলেছে সে নিজের মতো করে বলেছে, সে বলতেই পারে, পাক স্বাধীনতা সবারই আছে, বলতেই পারে। হ্যাঁ, কে বা কে ঘটনা ঘটিয়েছে, যেই ঘটিয়েছে আমি বলবো ধিৎকারজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা, আমি ধিৎকার জানাই এই ঘটনাকে। তার জন্য প্রশাসন আছে, আইন আইনের পথে চলবে, প্রমাণ সপক্ষে যে হবে যোগ্য শাস্তি আমি দাবি করবো, তার যোগ্য শাস্তির। যেই ঘটিয়েছে নিন্দনীয় ঘটনা, এই ঘটনা কোনো রকম ইয়ে করা যায় না, বাজে যে ঘটনাটা ঘটেছে ধিৎকারজনক ঘটনা। ওনারা যেটা অভিযোগ করছেন বা নুরুল হাসান যে অভিযোগ করছে যে 1:30 নাগাদ আপনি এবং আপনার দলবল নিয়ে বাইকে করে এসে ওনার বাড়িতে একটি বোম মারেন, বোম মেরে আপনারা পালিয়ে যান। পাক স্বাধীনতা সবারই আছে, উনি বলতেই পারেন, তার তো আমি গেছি, তার জন্য তার তো কোনো প্রমাণের দরকার আছে, কোনো প্রমাণ থাকলে অবশ্যই যদি সে প্রমাণটা দেখালে, তার জন্য আইন আছে তো, পুলিশ প্রশাসন আছে, তার জন্য যেটা ব্যবস্থা নেবে সেটা প্রশাসন নেবে। সবার আগে আপনার নামটাই উঠতে হবে। 91 এবং 1 নম্বর ব্লকে বোমগুলির রাজনীতি হয় না, আগামী দিন কোনোদিনই হয়নি, আর কোনোদিন আগামী দিনও হবেও না, বোমগুলির রাজনীতি 1 নম্বর ব্লকে হয় না। তাহলে আপনার নামটাই কেন বা উঠে আসলো? সেটা তার পাক স্বাধীন আছে, বলতেই পারে। তার মুখে যা আছে, এটা কি তৃণমূলের গোষ্ঠীর সমস্যা? না, গোষ্ঠীদণ্ড এটা কিছু নাই, একসাথে দল করি, আমি একটা দলের সৈনিক, তিনিও একটা দলের সৈনিক, একসঙ্গে দল করি, মতবিরোধ হতে পারে। হ্যাঁ, ও আজকে মতবিরোধ হয়েছে, কালকে ঠিক হয়ে যেতে পারে, এটা গোষ্ঠীদণ্ড কিছু। সম্পূর্ণভাবে উনি যে অভিযোগ করেছেন মিথ্যা অভিযোগ, এই ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত নই এবং এই তৃণমূল দলও কোনো যুক্ত নেই। আমাদের দলে এবং 1 নম্বর ব্লকের বুকে বোমগুলির রাজনীতি কোনো দিন হয়নি, আর আগামী দিন কোনো দিন হবে। আমরা দলের সৈনিক, দলের কাজ করি, সারাদিন কাজ দলের কাজ করা, দলের কাজ করি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বর্ধমান থেকে পিন্টু প্যাটলে রিপোর্ট, আনন্দ বার্তা।